আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাস কুকিং অ্যান্ড ব্লগস। বাংলাদেশে শীতের মৌসুম মানেই হচ্ছে বিয়ের মৌসুম, এটা অনেকেই বলে থাকেন। আর আরেকটা মজার ডায়লগ আছে, বিয়ে কত মজা, শুধু খাওন আর খাওন। আসলেই কিন্তু তাই। তো আজকে আমি আপনাদেরকে যে ব্লগটি শেয়ার করব সেটি হচ্ছে বিয়ের ব্লগ। আমরা গত 14 তারিখে একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম, সেটি হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগের মেয়ে, আমার মেয়েও বলতে পারেন। কেন বলছি, কারণ আমরা 15 বছর আগে আমরা পাশাপাশিই ছিলাম, স্যার আমাদেরকে প্রচণ্ড রকমের সাপোর্ট দিয়েছেন, কারণ আমরা যে এরিয়াটাতে গিয়েছিলাম আমরা ওখানে নতুন ছিলাম। তো আমাদেরকে স্যার প্রচণ্ড সাপোর্ট দিয়েছেন, আমি তখন একা একা থাকতাম। তো ভাবি আসতেন মাঝে মাঝে আমাকে সাপোর্ট দিতেন, মেয়েরা আসতো, মেয়েই ছিল শুধু, পরে ছেলে হয়েছে। তো আমাকে খুব সাপোর্ট দিয়েছে। তো বিয়ের দিন আমরা যখন প্রোগ্রামে যাব, আমার ছেলে মিনিসোতে নেমেছে, ওটার একটু ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। সে পেঙ্গুইন কেনার জন্য খুবই অস্থির ছিল, আমিও খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার ছেলেটা আবার খুব মানে একরোখা, ওকে যদি একটা জিনিস না দেওয়া হয় ও হয়তো আপনাকে রিয়াকশান দেখাবে না, কিন্তু ওটা ওর মধ্যে থাকে, ওটা ওকে দিতেই হবে, এটা যখনই দেই না কেন। তো পরে আমি ওকে নিয়ে মিনিসোতে গেলাম, আমার মনে হলো যে হয়তো আমি পেঙ্গুইনটা মিনিসোতে পাবো, কারণ আরঙে এখন যদি আমি যেতে চাই তাহলে আমাকে সম্পূর্ণ উল্টো একটা ওয়েতে যেতে হবে, আর আসাদগেট আরঙটাতে আমি খুব একটা ইউজড না। যে তো মিনিসোতে গেছি, আলহামদুলিল্লাহ আমি ওটা পেয়ে গেছি। তো তারপর দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি বিয়ের প্রোগ্রামে চলে গেছি, আমরা খুব বেশি দেরি করিনি, অর্থাৎ খুব বেশি রাত করে আমরা বিয়ের প্রোগ্রামটাতে যাইনি, কারণ তাহলে ভিড় হয়ে যেত। আর যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এখানে, হিউজ মানুষের অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমরা গিয়েছি প্রায় মাগরিবের কিছুক্ষণ পরে, আমি গাড়িতেই নামাজটা পড়ে নিয়েছি, কারণ তা না হলে পরে আমি ভাবলাম যে ওখানে অনেক মানুষ থাকবে, নামাজ পড়তে খারাপ লাগবে। পরে গিয়ে দেখি যে না, মহিলাদের জন্য আলাদা কর্নার করা হয়েছে, দেখতে পাচ্ছেন স্পেসটা কিন্তু অনেক সুন্দর। তো 2টা ফ্লোরে, একটা ফ্লোরে খাবারের জন্য একটু বেশি, আর এই ফ্লোরটা গুছানো হয়েছে যে বর কনে বসবে, এই জন্য একটু বেশি গুছানো। আমি এই ফ্লোরেই ছিলাম বেশিক্ষণ, এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমি এই ফ্লোরটাই ভিডিও করে নিয়ে এসেছি। অনেক সুন্দর করে ডেকোরেশন করা। আমার ছেলে তো বিয়ের প্রোগ্রামে আসলে ও তো তেমনভাবে কারোর সাথে তেমন পরিচিত না, তো ও এনজয় করে যেটা সেটা হচ্ছে এত সুন্দর লাইটিং, এত গুজগাছ, ও খুব দৌড়াদৌড়ি করে। আর তার চেয়ে বড় কথা, ওখানে অনেক স্পেস ছিল, ও খুব দৌড়াদৌড়ি করছিল, তো বলছিল যে মা কফি খাবা, কফি আছে। তো আমাকে আমার ছেলে বলছিল যে কফি খাবো কি না, তো আমি বললাম যে না আব্বু, আমি এখন কফি খাবো না, তো আপনাদের ভাইয়া আবার কিছুক্ষণ পর আমার জন্য কফি নিয়ে এসেছে। আমার হঠাৎ করে একটু মাথাটা খারাপ লাগছিল, কারণ অনেক দিন পর গেছি, আর আমি তো বলেছি যে আমার প্রাইভেট কারে উঠলে আমার খুব মাথা ঝিমঝিম করে। তো আপনাদের ভাইয়া বললো যে একটু কফি খাও, ভালো লাগবে। তো কফি খেলাম, আসলেই ভালো লেগেছে কফিটা খাওয়ার পরে। তো আপনাদের ভাইয়া আনাসের বেশ অনেকখানি ভিডিও করেছে, তো আনাস তো খুব দৌড়ঝাঁপ করলো। সবচেয়ে মজার কথা যেটা, আপনারা যাকে দেখছেন অর্থাৎ বিয়ের যে কোণে, আমাদের কোণে হচ্ছে ডাক্তার, ও ডাক্তারি পড়ছে, তো ইন্টার্নশিপ করছে, কিছুদিন পরেই ও ফুললি ডাক্তার হয়ে বের হয়ে আসবে ইনশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমরা যে টাইমে গিয়েছি তখনও বর আসেনি, আর আমিও পরে যখন এসছে তখন আর ওই সাইডটাতে যাওয়া হয়নি। আপনাদের ভাইয়া ছবি তুলে নিয়ে এসছে, মাশাল্লাহ বরও দেখতে অনেক সুন্দর এবং খুব প্রাণবন্ত ছিল, দুজনেই খুব মিষ্টি, ছেলে আর মেয়ে দুইটা, তো খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিয়ে বাড়িতে তো আসলে খাবারটা তো একটা পার্ট, তো যে খাবারগুলো ওখানে ছিল আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছি, খুবই তৃপ্তি সহকারে খেয়েছি, কারণ খাবারটা ছিল খুবই মজার। আর আমি তো কাচ্চি খুবই পছন্দ করি, আমি নিজেও করি কাচ্চি, তো নিজের হাতের কাচ্চি আর বিয়ে বাড়ির কাচ্চি ওটা তো আসমান আর জমিন ফারাক হয়, এটাই স্বাভাবিক। তো হিউজ পরিমাণ ফুড ছিল,
কোনো ধরা বাঁধা কোনো ইয়ে ছিল না যে না এতটুকু। আর বিয়ের বাড়িতে একটা বিড়ম্বনা হয়, দেখবেন যে মাথার পিছনে এসে ওয়েটাররা দাঁড়িয়ে থাকে বা গেস্টরা দাঁড়িয়ে থাকে, এটা খুব মানে অস্বস্তি দেয়। কিন্তু এটা আমি যে প্রোগ্রামটাতে গেছি ওটাতে একদমই এই জিনিসটা ছিল না, যার জন্য খুব ভালো লেগেছে। তো আপনাদের ভাইয়ের সাথে আনাস বসেছিল, আনাস এমনিতেও কাচ্চি খুব একটা খায় না, ওকে ওর বাবা একটু চিকেন খাওয়ানোর ট্রাই করেছে, তো ও খুব একটা কিছু খায়নি। আমি ব্যাগে করে ওর জন্য একটা কিটক্যাট নিয়ে গিয়েছিলাম আর একটা অরেঞ্জ নিয়ে গিয়েছিলাম, পরে ও কিটক্যাটটা খেয়েছে। তো এখানে হিউজ খাবার ছিল, আর আপনাদের ভাইয়া কখনো বিয়ে বাড়িতে রোস্ট খায় না, ও বলে যে না এগুলো দেশি মোরগ না, খুব একটা খেতে চায় না। তো যাই হোক, আমি আসলে আমার খাবারে কোনো ধরা বাঁধা কোনো ইয়ে নাই। তো আমি জর্দাটা খুব পছন্দ করি, আমি জর্দা খেয়েছি। আর হচ্ছে যে আনাসকে শেষমেশ আমি চিপস কিনে দিয়েছিলাম, ও চিপস খেতে খেতে তারপর বাসায় এসছে। তা আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করবেন, আর বর এবং কনে দুজনের জন্যই দোয়া করবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।